সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মঙ্গলবার, আজকে আমাদের এই সপ্তাহের দ্বিতীয় ক্লাস কৃষকবৃত্তিমূলক প্ল্যাটফর্মে যুক্তিবিদ্যা ক্লাসে। তোমরা যারা জয়েন করে ফেলেছো অলরেডি, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর শিক্ষার্থী বাদে আর যারা আমার এই ক্লাস উপভোগ করছেন তাদের সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের আমরা সপ্তম অধ্যায়টি আলোচনা করছি, প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তো আমাদের এই প্রথম পত্রটি প্রায় শেষ হয়ে গেছে, একটি টপিক মাত্র বাকি রয়েছে। আমি বলেছিলাম তোমাদেরকে গতকালের ক্লাসে যে তোমরা ভালো মতো করে এটি একটু রিভিশন দিবে যেগুলি পড়িয়েছিলাম, আর সাথে আমি আজকে তোমাদের যে প্রবলেমগুলো তোমরা ফাইন্ড আউট করবে সেই প্রবলেমগুলি তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ, এবং যে অল্প একটু টপিক বাকি ছিল সেটি আমরা শেষ করবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা করেছো, ভালো থাকলে তো পড়াশোনা করবে, অসুস্থ না হবে না এটাই আশা করি। আর তাহলে সুস্থ থাকলে অবশ্যই পড়াশোনা করেছো, আর দেখি তোমরা কেমন ফিডব্যাক দাও, সবাই আমাকে জানিয়ে দাও যে তোমরা সবাই পড়েছো। আর পড়ার পরে যদি কোনো প্রবলেম না পাও তাহলে তো মাশাআল্লাহ, আর যদি প্রবলেম পেয়ে থাকো সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা আজকে আমরা পড়ছিলাম হচ্ছে গতকাল আরোহ অনুমানের যে বস্তুগত ভিত্তি তার নিরীক্ষণ অংশটি আমরা শেষ করেছিলাম। আমরা আজকে পরীক্ষণ নিয়ে কথা বলবো, পরীক্ষণ নিয়ে কথা বলবো। আমরা নিরীক্ষণটি শিখেছিলাম, তাই না? নিরীক্ষণ কি, নিরীক্ষণের বৈশিষ্ট্য শিখেছিলাম, নিরীক্ষণের ভ্রান্ত নিরীক্ষণের কথা বলেছিলাম, আমরা অনিরীক্ষণের কথা অনুপত্তিগুলো কথা বলেছিলাম, তাই না? আমরা সেগুলো কথা বলেছিলাম। আজকে আমরা বলবো পরীক্ষণের কথা। পরীক্ষণের কথা বলার পরে আমরা রিভিউতে চলে যাব, ক্লাস রিভিউ। আচ্ছা, ওকে, তা বলো এই যে পরীক্ষণ, পরীক্ষণ বলতে তোমরা কি বুঝো? দেখো, আগের দিনে নিরীক্ষণের সংজ্ঞাতে আমরা যেটা বলেছিলাম, আমরা কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম ফার্স্টে, সেই বৈশিষ্ট্যগুলির সাথে এখানে প্রথম যে পার্থক্য সেটি হচ্ছে কৃত্রিম পরিবেশে। কি পরিবেশ? কৃত্রিম পরিবেশ। এটি খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল, এবং এটি হচ্ছে নিরীক্ষণের সাথে পরীক্ষণের বেসিক ডিফারেন্স। যে নিরীক্ষণে যেখানে প্রাকৃতিক পরিবেশে ঠিক ন্যাচারে যেভাবে ঘটে সেভাবে পর্যবেক্ষণ করা হয়, সেক্ষেত্রে পরীক্ষণের ডিফারেন্সটা হচ্ছে এটাই যে পরীক্ষণে আমরা একটি পরিবেশ সৃষ্টি করিনি, আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু বা ঘটনাকে কি করি, এক নির্দিষ্ট পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে সৃষ্টি করে নিয়ে সেই কৃত্রিম পরিবেশে, একটা যে তৈরি করা পরিবেশে আমরা ঘটনাটিকে কি করি, পর্যবেক্ষণ করি বা তখন ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করি। তাহলে কোনো একটি বিশেষ উদ্দেশ্যে, কোনো বিশেষ উদ্দেশ্যে না, কোনো বিশেষ উদ্দেশ্যে আমরা যখন কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে, থ্যাংক ইউ। ওকে, দেখি কে কে আছো। পিনাক দেবনাথ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো নিশ্চয়ই। শান্তি রহমান রাখি, ওয়ালাইকুম আসসালাম। রিফা গালিব, ওয়ালাইকুম আসসালাম। উত্তম পাল, ইয়াসমিন রুমি, ওয়ালাইকুম আসসালাম। সকলকেই স্বাগত জানাচ্ছি। স্বাধীনা স্বাধীনা, বিলাল মাইক, সাদিয়া ইসলাম মালিক, বিলাল মালিক সরি, সকলকে গুড মর্নিং, সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথমে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য। আমাকে একটু এবার বলো। ও, ইয়াসমিন রুমি বলেছো আরোহের কুটাভাসে প্রবলেম। আচ্ছা, আরোহের কুটাভাসটা বোঝাবো ইনশাল্লাহ রুমি, আমি একটু পাশে লিখে রাখছি কুটাভাস। ওকে, ঠিক আছে, কুটাভাসটা আমরা নিয়ে আলোচনা করব। আর কে রুমির মতো আর কে কে হচ্ছে যে কোন 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 প্রবলেমে পড়েছে কিনা সেটা জানিয়ে দাও তোমরা, আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখো পরীক্ষণ নিয়ে আমরা কথা বলছিলাম রুমি, তাহলে আমরা ফার্স্টে এই পরীক্ষণটা শেষ করে নিই, তারপর তোমার প্রবলেম নিয়ে আমরা শুরু করব। দেখো, পরীক্ষণ নিয়ে কথা বলছিলাম, পরীক্ষণের সাথে নিরীক্ষণের পার্থক্য বলছিলাম যে কৃত্রিম পরিবেশ, কোনো বিশেষ উদ্দেশ্যে অবশ্যই আমরা পরীক্ষণটি চালাবো, কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে কৃত্রিম পরিবেশে কোনো ঘটনা বা বস্তুকে প্রত্যক্ষণ করাই হচ্ছে পরীক্ষণ। তাহলে এক্ষেত্রে জাস্ট আমরা কি বিশেষ উদ্দেশ্যে সুনিয়ন্ত্রিতভাবে আমরা জাস্ট পরীক্ষণ করছি, সেখানে আমাদের বেসিক ডিফারেন্সটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। তাহলে কৃত্রিম পরিবেশে আমরা কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন কোনো ঘটনা বা বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করি সেটি হচ্ছে পরীক্ষণ।
এই হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ যেমন অনেক কিছু হতে পারে, আমরা সবসময় জানি পরীক্ষণ, আমরা গিনিপিগ নিয়ে টেস্ট করি, ব্যাং নিয়ে টেস্ট করি, আমরা যখন কোনো একটি ভাইরাসের টিকা আবিষ্কার করি, অ্যান্টিবডি আবিষ্কার করি, অ্যান্টিভাইরাস আবিষ্কার করি, তখন আমরা কি করি, সেগুলোকে ফরেস্টে কোনো একটি লো লাইফ দিয়ে অর্থাৎ কোনো একটা এনিম্যাল বিং দিয়ে আমরা প্রাণীকে দিয়ে ছোটখাটো গিনিপিগ, ব্যাং কিংবা ইঁদুর এগুলো দিয়ে আমরা টেস্ট করি, তারপরে আমরা হয়তো কিছু অল্প কিছু মানুষকে দিয়ে টেস্ট করি। তো এই যে ল্যাবে যে টেস্টগুলো করা হয়, আমরা যেগুলো বুঝি সহজ, সেগুলো সরাসরি পরীক্ষণের উদাহরণ। তুমি যদি বলো যে পানি তৈরি ঘটনা, আমরা যদি ল্যাবে পানি আর অক্সিজেন মিলাই, আমরা যদি টু এস আর যদি পানি মিলাই আমরা দুজনে পানি তৈরি করি, তাহলে দেখো এই যে পানি তৈরির যে প্রক্রিয়াটি, আমি ল্যাবে হাইড্রোজেন নিয়েছি, অক্সিজেন নিয়েছি, অনুকূল পরিবেশ সৃষ্টি করে তারপরে আমি দেখছি এগুলোকে নির্দিষ্ট তাপে ও চাপে একত্রিত করলে পানি উৎপন্ন হয়, তাই না? পানি উৎপন্ন হচ্ছে, তাহলে এই যে পানি উৎপন্ন হচ্ছে, এই পানি যে ল্যাবে আমি সুনির্দিষ্ট পরিবেশে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে উদ্দেশ্য আমার পানি তৈরি করা, আমি ঘটনা বস্তুকে প্রত্যক্ষণ করে দেখলাম না, এটা এটা একত্রিত করলে পানি উৎপন্ন হয়, এটি হচ্ছে পরীক্ষণ, এটি হচ্ছে পরীক্ষণ। তাহলে আমরা পরীক্ষণের উদাহরণটি বুঝতে পেরেছি আশা করি, আর জাস্ট আমরা পরীক্ষণের বৈশিষ্ট্যটি দেখব। তাহলে পরীক্ষণের বৈশিষ্ট্যগুলি আমরা সংজ্ঞা থেকে আমরা নিয়ে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংজ্ঞা থেকে কিভাবে বৈশিষ্ট্য তৈরি করতে হয় তোমাদেরকে আমি বলেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখি আর কি বললো, উত্তম পালস নিরীক্ষণের ভ্রান্ত নিরীক্ষণ পার্থক্যটা আবার বললাম। আচ্ছা, ভ্রান্ত নিরীক্ষণ, ভ্রান্ত নিরীক্ষণটা বুঝতে পারে না, ওকে ঠিক আছে উত্তম পাল। আচ্ছা, আমি একটু বিষয় শেয়ার হতে চাই উত্তম পাল, এখানে স্টুডেন্ট তোমার নাম কি নিজেই উত্তম পাল, না তোমার এটা কোনো আইডি, কারণ এটা যেহেতু তোমাদের প্রোফাইলে পিকচারে একটা কাপড়ের ছবি দেওয়া আছে, তুমি কোনো কারো আইডি নিয়ে ক্লাস করছো আমাকে একটু জানাবে তো প্লিজ, কারণ আমি কিন্তু সবাইকে তুমি বলে সম্বোধন করছি, আমি এটাই কমফোর্ট ফিল করি আমার স্টুডেন্টদেরকে তুমি বলে সম্বোধন করতে, যেহেতু তোমরা কলেজের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, তোমাদেরকে আমি অত্যন্ত পছন্দ করি, এই জন্য আমি তুমি করে বলি। বাট অনেকে যদি এমন হন যে আপনারা হচ্ছে যে স্টুডেন্ট না, তাহলে আমাকে একটু প্লিজ জানাবেন, তাহলে আমি স্বাচ্ছন্দ্য ফিল করবো আপনি বলতে। আচ্ছা ওকে, তাহলে আমরা পরীক্ষণের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, তাই না? বৈশিষ্ট্য ফার্স্টের যে বৈশিষ্ট্য আমি বলেছি প্রথমেই কথাই হচ্ছে যে কি, এক নম্বর নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে কৃত্রিম পরিবেশে পরীক্ষণ করা হয়, কৃত্রিম পরিবেশে পরীক্ষণ করা হয়। দুই নম্বর, ওইটা আমি আলোচনা করেছি। দুই নম্বরের বৈশিষ্ট্য কি, দুই নম্বরের যে বৈশিষ্ট্য সেটি আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে এটি কি করা যায়, এটি বিশেষ উদ্দেশ্য, সে আগের মতোই নিরীক্ষণের বৈশিষ্ট্যগুলো এখানে দিতে পারবে, বিশেষ উদ্দেশ্য রয়েছে, এন কি করা হয়, এখানেও কি করা, ইন্দ্রিয় প্রত্যক্ষণের ব্যাপার রয়েছে, কারণ তুমি ইন্দ্রিয় প্রত্যক্ষণ ছাড়া তো তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারবে না, তাই না? তাহলে ইন্দ্রিয় প্রত্যক্ষণ করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে পরীক্ষণে কি করা যায়, এটা কি ঘটনার পুনরাবৃত্তি করা যায়, ঘটনার পুনরাবৃত্তি করা যায়, অর্থাৎ তুমি যে ঘটনাটিকে টেস্ট করতে যাচ্ছ ল্যাবে বা কোনো একটি স্পেসিফিক কোনো এনভায়রনমেন্টে, তুমি সেটাকে বারবার রিপিট করতে পারো, তাই না? বারবার রিপিট করতে পারো, এটা একটা বেনিফিট, ঘটনার পুনরাবৃত্তি করা যায়। তারপরে কি, এটি নির্বাচনমূলক, এটিও কি নির্বাচনমূলক, তুমি কোন বস্তু বা কোন ঘটনাটাকে তুমি টেস্ট করতে যাচ্ছ, তুমি ধাতু নিয়ে টেস্ট করতে যাচ্ছ, তাহলে তুমি শুধু ধাতুগুলো নিয়ে টেস্ট করছো, তুমি একটি স্পেসিফিক কোনো একটি বিষয় নিয়ে যা করতে যাচ্ছ সেটা তুমি কি নির্বাচন করে নিয়ে তুমি সেটি পরিবেশে সেট করছো, দ্যাট মিন্স এটি হচ্ছে নির্বাচনমূলক। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখো পরীক্ষণের যে সিদ্ধান্ত সেটি কিন্তু নিশ্চিত হতে পারে, পরীক্ষণের সিদ্ধান্তটা কি হতে পারে, হয়তো বা কখনো কখনো পরীক্ষণে ভুল হতে পারে, কিন্তু নিশ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে পরীক্ষণের সিদ্ধান্ত কেমন হতে পারে, সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে। আমরা দেখো নিরীক্ষণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সিদ্ধান্তটি সম্ভাব্য হতে পারে, আর আমরা পরীক্ষণের ক্ষেত্রে বলছি সিদ্ধান্তটি নিশ্চিত হতে পারে। হ্যাঁ বুঝেছি, থ্যাংক ইউ পাবনা গভর্নমেন্ট উইমেন কলেজ, ওকে ঠিক আছে উর্মি, তাহলে ঠিক আছে, তাহলে উর্মি বলে সমাধান করা বেটার হবে, আমিও তাই ভাবছিলাম যেহেতু ফ্যামিলি পিকচার দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে উর্মি, ধন্যবাদ। তাহলে আমরা বৈশিষ্ট্য যেগুলো দিলাম সেগুলো আমরা বুঝতে পেরেছি, দেখো যে কৃত্রিম পরিবেশ বিশেষ উদ্দেশ্য, কৃত্রিম পরিবেশে করা হয়, বিশেষ উদ্দেশ্যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ করা হয়, ঘটনার পুনরাবৃত্তি করা যায়। আমি একটু প্লিজ জানাটা আটকে দিই, পাশে কাজ করছে, সাউন্ড হচ্ছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, কারণ পাশে পাশে থেকে সাউন্ড আসছে। আচ্ছা দেখো সিদ্ধান্ত নিশ্চিত হতে পারে, তাহলে এগুলো হচ্ছে ছিল বেসিক বৈশিষ্ট্য পরীক্ষণের ক্ষেত্রে।
এখন আমরা আসলে পরীক্ষণার এই টপিকগুলো আমরা শেষ করে ফেলেছি আমাদের যে বিষয়টা এখন সামনে আসছে সেটা হচ্ছে আরেকটা টপিক পরীক্ষায় আসে কোশ্চেন সেটা হচ্ছে পরীক্ষণের তুলনায় নিরীক্ষণের সুবিধা মানে নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধা এবং এখান থেকে তুমি পার্থক্যটিও বের করতে পারবে তাহলে পরীক্ষণ এবং নিরীক্ষণের মধ্যে আসলে সুবিধাটা কি কোনটি বেশি সুবিধাজনক ফার্স্টে আসলে অ্যাকচুয়ালি পরীক্ষণটি বলা পরীক্ষণ পরীক্ষণের সুবিধা নিরীক্ষণের তুলনায় তুলনায় নাকি পরীক্ষণের সুবিধা নিরীক্ষণের তুলনায় আমরা একটু দেখতে চাচ্ছি কি কি পাওয়া যাবে আসলে নিরীক্ষণের তুলনায় ওকে পরীক্ষণের সুবিধা নিরীক্ষণের তুলনায় আমরা কি কি পেতে পারি দেখো ফার্স্ট কথা হচ্ছে যে পরীক্ষণের ক্ষেত্রে আমরা প্রথম কথা হচ্ছে যে আমি যেমন করে পরীক্ষক আমি মনে করে কোনো কিছু পরীক্ষা করবো সাপোজ চন্দ্রগ্রহণ পরীক্ষা করবো দেখি তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো রবিন অলমুসলাম আচ্ছা একটু পরে আমি ফিডব্যাক পাবো সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা যেটা বলছিলাম যে পরীক্ষণের সুবিধাটা কি পরীক্ষণের সুবিধা হচ্ছে যে পরীক্ষক পরীক্ষক এক্ষেত্রে কি আছে পরীক্ষক এক্ষেত্রে ইচ্ছা মতো কি বলতে পরীক্ষণ পরীক্ষকের উপর নির্ভরশীল পরীক্ষকের উপর পরীক্ষণ নির্ভরশীল কিন্তু কিন্তু পরীক্ষকের উপর নিরীক্ষণ নির্ভরশীল নয় নিরীক্ষণ নির্ভরশীল নয় কারণটা কি দেখো কারণটা হচ্ছে এক্ষেত্রে যে আমরা পরীক্ষককে মানে যখন পরীক্ষণ ল্যাবে তোমরা কোনো একটা টেস্ট করতে যাবা তাহলে ল্যাবে টেস্ট করতে যাওয়ার সময় তুমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তুমি যেভাবে চাবে সেভাবে তো ইনগ্রেডিয়েন্ট নিবে তাই না মনে করো সাপোজ কোনো একটা রক্ত টেস্ট করবে তুমি তো রক্ত রক্ত টেস্টের জন্য যে রিজাল্ট লাগবে তোমার তুমি দেখে নিচ্ছ যে রিজাল্টটা আসলে ভালো কি মন্দ তুমি নিজে রক্ত নিচ্ছ তুমি নিজে মেডিসিনটা নিচ্ছ যে তারপর টেস্ট করছো তুমি টিউবে রাখছ সো এক্ষেত্রে পরীক্ষক নিজে খুব বড় একটি ফ্যাক্টর বাট নিরীক্ষণের সময় তোমরা দেখবে যে নিরীক্ষণের সময় তুমি কি আমাকে সূর্যগ্রহণ ব্যাখ্যা করবে সূর্যগ্রহণ নিরীক্ষণ করবে সেক্ষেত্রে তুমি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না তুমি চাইলেই কিন্তু সূর্য এবং পৃথিবীর সেট আপ চেঞ্জ করতে পারবে না সৌরজগতের সেট আপ চেঞ্জ করতে পারবে না তুমি ভূমিকম্প নিয়ে যাচাই বাছাই করবে ভূমিকম্প নিয়ে তুমি সেট আপ পৃথিবীর সেট আপ চেঞ্জ করতে পারবে না দ্যাট মিন্স পরীক্ষকের ভূমিকাটা এক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষক চাইলেই সেট আপটা চেঞ্জ করতে পারে না বাট পরীক্ষণ ল্যাবে বা কোনো একটি সৃষ্ট পরিবেশে আমি আমার রুমে নিজের মতো করে ধরনের পরিবেশ সৃষ্টি করে নেবো সেক্ষেত্রে পরীক্ষকের উপর নির্ভরশীল আমরা বলতে পারি দ্যাট মিন্স পরীক্ষকের উপরে পরীক্ষণটি নির্ভরশীল কিন্তু নিরীক্ষণটি পরীক্ষকের উপর খুব বেশি নির্ভরশীল নয় এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ওকে তাহলে এরপরে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে দেখো যে আমরা ওই যে একটু আগে বৈশিষ্ট্য বললাম যে পরীক্ষণ কি করতে পারি বারবার পুনরাবৃত্তি করা সম্ভব পরীক্ষণ এটা একটা সুবিধা না পরীক্ষণ এর পুনরাবৃত্তি সম্ভব কিন্তু নিরীক্ষণের বারবার সম্ভব না পুনরাবৃত্তি সম্ভব চাইলে মনে করো যে তুমি এখন একটা টেস্ট করছো ওই যে পানি তৈরি করার কথা বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে পানি হচ্ছে তো এটা তুমি ল্যাবে মনে করো হাইড্রোজেন হাইড্রোজেন আর তুমি কি করছো মনে করো যে অক্সিজেন নিয়ে তুমি দুজনে পানি তৈরি করছো তো এখন এই পানি তৈরিটা মনে করো সাপোজ একবার ল্যাবে তুমি তৈরি করে ফেলেছো হঠাৎ করে তোমার একটা বন্ধু আসলো বন্ধু এসে বলছে দোস্ত কি করলি তুমি বলছো যে দোস্ত আমি তো পানি তৈরি করে ফেলছি কেমন পানি তৈরি করলি বলে দোস্ত আমি যে হাইড্রোজেন ছিল টিউবে অক্সিজেন ছিল আমি নিয়ে এই তাপে দিয়ে দিলাম পানি হয়ে গেছে তো বললো যে এটা কিভাবে সম্ভব আমাকে এখনই দেখা তাছাড়া আমি বিশ্বাস করবো না তো তুমি তো বিপদে পড়ছো তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়া বাবা আমি আরেকবার দেখাচ্ছি পরে তুমি কি করলে আবার মনে করো হাইড্রোজেন অক্সিজেন নিয়ে আবার একবার কি করলাম পরিবেশটা সৃষ্টি করে তুমি পানি তৈরি করে বন্ধুকে দেখাতে পারলাম মানে দ্যাট মিন্স পরীক্ষা করলাম পরীক্ষণ করলাম তাহলে পরীক্ষণটা কি করা সম্ভব রিপিট করা সম্ভব বাট পরীক্ষণটা রিপিট করা সম্ভব হলেও তোমার নিরীক্ষণ কিন্তু এভাবে রিপিট করা সম্ভব না তুমি সাপোজ মনে করো যে একটু আগে ভূমিকম্প হয়েছে তুমি বসেছিলা তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছো ভূমিকম্প হলে কি হয় থরড় থরড় কাঁপে ফ্যান দুলে তুমি নিজে কম্পন অনুভব করেছো বিল্ডিং দুলছে কিন্তু তোমার বন্ধুটা এমন ঘুমিয়ে ঘুমাইছিল যে তোমার বন্ধু মনে করো সাপোজ সে বুঝতে পারে না কখন ভূমিকম্প হয়েছে তো সে ঘুম থেকে উঠে তুমি বলছো ভূমিকম্প হয়েছে সে বলছে কিভাবে হয় কেন হয়েছে কিভাবে হয়েছে কেমন সিমটমগুলো হয় তুমি বললে যে এমন এমন হয় তুমি আমি বিশ্বাস করলাম তুই আগে আবার করে দেখা তুমি কি আবার ভূমিকম্প তৈরি করে দেখাতে পারবে পারবে না দ্যাট মিন্স নিরীক্ষণ বারবার চাইলে রিপিট করা সম্ভব না বাট পরীক্ষণ কি করা সম্ভব পুনরাবৃত্তি করা সম্ভব ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটি বিষয় দেখো যে তুমি চাইলেই কি করতে পারো একই কথা তুমি লিখতে পারো যে এটা কি দৃষ্টান্তের সংখ্যা পরীক্ষণের
পরীক্ষণের এই কথাটা দিয়ে তুমি বৈশিষ্ট্য বৃদ্ধি করতে পারো, যে পরীক্ষণের দৃষ্টান্ত বৃদ্ধি করা সম্ভব। চেক অল ভিডিও। আর রিফা গালিবের সবসময় কি নেটের প্রবলেম হয়? রিফা গালিবের বাসা কোথায়? পরীক্ষণের দৃষ্টান্ত কি করা সম্ভব? বৃদ্ধি করা সম্ভব। বৃদ্ধি করা সম্ভব। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে এখনো আমাদের এই ক্রাইসিসগুলো সলভ হয়নি। আমাদের অনেক জায়গায় আসলে নেটের প্রবলেম, জেলা শহরগুলো ছাড়া একটু মফস্বল একটু গ্রাম অঞ্চল হলে তো নেটের ব্যাপক প্রবলেম হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমার গ্রামের বাড়িতে আমি গেলে নেট খুঁজে পাই না। হ্যাঁ, তো এই আসলে এটা খুব ক্রাইসিস। তারপরেও আল্লাহ আমাদের সহায় হোক, ইনশাআল্লাহ প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে আস্তে আস্তে অল্প কয়েক বছরের মধ্যে। তা দেখো, পরীক্ষণের দৃষ্টান্ত বৃদ্ধি করা সম্ভব চাইলে, তাই না? আমি ঠিক আগে দেখলাম পুনরাবৃত্তি যেমন করা সম্ভব, তাহলে পরীক্ষণে আমরা কি করতে পারি? দৃষ্টান্ত বৃদ্ধি করতে পারি। আর যত বেশি আমরা দৃষ্টান্ত বৃদ্ধি করব, তত বেশি আমরা আরোহ অনুমান, আমরা যদি এটা এই যে পরীক্ষণ করছি কিংবা নিরীক্ষণ করছি, কি করছি আসলে, এগুলো করার ফলে আমরা আরোহ অনুমান করছি। আমাদের আরোহ অনুমানের ভিত্তি হচ্ছে পরীক্ষণ বা নিরীক্ষণ। তাহলে আমি যত বেশি দৃষ্টান্ত বৃদ্ধি করতে পারবো, তত আমার আরো অনুমানটি কি হবে? সলিড হবে। আরো অনুমানটি তত আমার জন্য সেটা হচ্ছে যে বৈধ হবে, ততটা মানুষ মেনে নিবে। তাই পরীক্ষণের দৃষ্টান্ত বৃদ্ধি করা সম্ভব, এটা একটা সুবিধা। আমি কি পড়ছি? আমরা পড়ছি পরীক্ষণের সুবিধা নিরীক্ষণের তুলনায়। নিরীক্ষণের চেয়ে পরীক্ষণের সুবিধা কি? একটা হচ্ছে পরীক্ষকের গুরুত্ব থাকে সেখানে, পরীক্ষক চাইলে বারবার সেটা নিজের মতো করে সেট আপ করতে পারে। আরেকটা হচ্ছে পরীক্ষণের পুনরাবৃত্তি সম্ভব বা দৃষ্টান্ত বৃদ্ধি করা সম্ভব। ঠিক আছে, আরেকটি বিষয় হচ্ছে যে পরীক্ষণে তুমি যতটা যত সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে, নিরীক্ষণে কিন্তু অত সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে না। রিফা গালিব মেহেরপুরের। আচ্ছা আচ্ছা, রিফা মেহেরপুরের রিফা। আচ্ছা, আমি এই মুহূর্তে তোমার রিফা গালিব লেখা তো আমি বুঝতে পারি নাই। ওকে, ঠিক আছে রিফা, একটু চেষ্টা করো, নেট চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, দেখো যে পরীক্ষণের দৃষ্টান্ত বৃদ্ধি করা সম্ভব, এটা বলার পরে আমি আরো কি বৈশিষ্ট্য আর বলতে পারি, সেটা হচ্ছে বিশ্লেষণ করা। আমি প্রথম বৈশিষ্ট্য মুছে দিচ্ছি। দেখো, বিশ্লেষণ করা সম্ভব। কি করা সম্ভব? পরীক্ষণ পরীক্ষণ পরীক্ষণে বিশ্লেষণের সুযোগ আছে, বিশ্লেষণের সুযোগ আছে। দেখো, কারণ তুমি যখন পরীক্ষণ করছো, সুযোগ আছে। তুমি মনে করো কোনো একটা পরীক্ষা করছো, যে সাপোজ যে অক্সিজেন দ্বারা আগুন জ্বলে কিনা বা অন্যান্য গ্যাসের দ্বারা আগুন জ্বলে কিনা। তো তুমি দেখলাম যে অক্সিজেন বেশ কয়েকটা গ্যাস নিলাম, কার্বন ডাইঅক্সাইড একটা নিলাম, একটাতে হচ্ছে অক্সিজেন নিলাম, তারপরে তুমি একটাতে আগুন ধরায় ল্যাম্প কিংবা একটা মেসের কাঠিতে আগুন ধরায় তুমি কার্বন ডাইঅক্সাইড যে টিউবে আছে সেই টিউবের মধ্যে ঢুকালে, তাহলে ধাপ করে বন্ধ হয়ে গেল। অক্সিজেন যেটা আছে সেটা দিলা, জ্বলে উঠলো, জ্বলছে। তাহলে এই যে ব্যাপারটা তুমি কি করতে পারো? একটার সাথে একটা তুলনামূলক বিশ্লেষণ করতে পারছো। এই পরীক্ষণে এই বিশ্লেষণের সুযোগটি রয়েছে। কিন্তু নিরীক্ষণের সময় প্রকৃতিতে ঘটনাগুলো এত জটিলভাবে থাকে, এত র্যান্ডমলি ঘটনাগুলো দ্রুততার সাথে ঘটে যায়, যে তুমি আসলে বিশ্লেষণ করার সুযোগটা খুব কম থাকে। তোমাকে অনুধাবন করে নিতে হয়, তোমাকে বুঝে নিতে হয়, শর্টকাট দ্রুত বুঝে নিতে হয়, বাট এত খুঁটিয়ে নাটিয়ে বিশ্লেষণ করার সুযোগটা কম থাকে। তাহলে পরীক্ষণে নিরীক্ষণের তুলনায় বিশ্লেষণের সুযোগ বেশি থাকে, তাই না? আমরা বলতে পারি পরীক্ষণে নিরীক্ষণের তুলনায় বিশ্লেষণের সুযোগ বেশি থাকে। ওকে, তাহলে আমরা এই যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে পরীক্ষণে বেশ কিছু সুবিধা রয়েছে, কিংবা বলতে পারো যে পরীক্ষণে আমরা ধীর স্থির ভাবে করতে পারি কাজটি। নিরীক্ষণে তো ঘটনাটি মনে করো যে ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, কাঁপছে, কাঁপতে কাঁপতে শেষ। তো তুমি ধীর স্থির ভাবে তো সেটা টেস্ট করতে পারলা না। কিংবা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ একদিনে হয়ে গেল, চলে গেল, কিছু কয়েক 5 ঘন্টা 7 ঘন্টা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে শেষ হয়ে গেল। তুমি এটা যে ধীর স্থির ভাবে বারবার যে এটা রিপিট করে বারবার একটু ধীর স্থির মনোযোগের সাথে তুমি পর্যবেক্ষণ করবা, নিরীক্ষণের বেলায় যেহেতু একটি প্রাকৃতিক ঘটনা, সেটা বারবার সময় নিয়ে করা সম্ভব না। বাট পরীক্ষণে তুমি একবার ঘুম দিয়ে উঠে আবার ঠান্ডা মাথায় আবার টেস্ট করলা, আবার টেস্ট করলা, ধীর স্থির ভাবে করতে পারছো। তো তাহলে এটা কি সম্ভব? যে পরীক্ষণে ধীর স্থির ভাবে করা সম্ভব, ধীর স্থিরতার সাথে পরীক্ষণ করা সম্ভব বা পর্যবেক্ষণ করা সম্ভব। আমি লিখছি না এত কথা, পর্যবেক্ষণ করা সম্ভব। তাহলে এইগুলো হচ্ছে পরীক্ষণের সুবিধা। তেমনি আসলে পরীক্ষণে যেমন সুবিধা রয়েছে, বেসিক্যালি পরীক্ষণে বেশি সুবিধা রয়েছে, নিরীক্ষণেও কিছু সুবিধা রয়েছে। আমি নিরীক্ষণের সুবিধাগুলো কয়েকটি বলছি। যেমন মনে করো যে নিরীক্ষণে আমরা যেটা করছি, আমাদের খুব বেশি পরিশ্রম করা লাগে না। নিরীক্ষণে কি করা লাগে না? নিরীক্ষণে বেশি পরিশ্রম করা লাগে না বলো? কারণ নিরীক্ষণে আমরা কি করতে পারি? প্রকৃতিতে ঘটনা ঘটছে, আমার আর নির্দিষ্ট একটা রুম তৈরি করা লাগছে না, তার জন্য একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট তৈরি করা লাগছে না। প্রকৃতিতে চন্দ্রগ্রহণ ঘটছে, আমি জাস্ট দেখছি।
আবার নিরীক্ষণের জন্য আবার কি খুব বেশি জ্ঞানের দরকার হয় না, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষও দেখা যাচ্ছে প্রকৃতির একটা ঘটনা ঘটছে সে দেখতে পাচ্ছে, নিরীক্ষণ করতে পারছে, তাই না? আবার খুব বেশি পরিশ্রম লাগে না, খুব বেশি যন্ত্রপাতি লাগে না, যেমন পরীক্ষণের জন্য কি লাগে যন্ত্রপাতি লাগে, নিরীক্ষণের জন্য অত বেশি যন্ত্রপাতি লাগে না। নিরীক্ষণের ক্ষেত্রে আর সুবিধা হচ্ছে যে আমরা নিরীক্ষণের ক্ষেত্রটি অনেক ব্যাপক, দেখো নিরীক্ষণ তুমি প্রকৃতির মানে ব্যাপক পরিধিতে তুমি নিরীক্ষণ করতে পারছো, কিন্তু পরীক্ষণটা খুব অল্প পরিসরে হয়ে থাকে, তাই না? নিরীক্ষণের ক্ষেত্রে আমরা একটা ঘটনা অনেকে দেখতে পারে, পরীক্ষণের ক্ষেত্রে তুমি নিজে নিজে টেস্ট করছো বা 5 জন বিজ্ঞানী টেস্ট করছে, তো ক্ষেত্রটি একটু স্বল্প। এইভাবে আমরা বলতে পারি যে নিরীক্ষণেরও কিছু সুবিধা রয়েছে। এখন আমরা মূল যে পয়েন্টটিতে আসব সেটি হচ্ছে যে আমরা আজকে এই টোটাল যে ক্লাসটি করেছি এই ক্লাসের প্রবলেমগুলো একটু দেখব। কেউ পড়ার কথা বাদে অন্য, আচ্ছা তাহলে আর কার কি কোথায় প্রবলেম আছে আমি একটু দেখি। রজতন, আচ্ছা দেখি আর কার কি প্রবলেম আছে। আচ্ছা পড়ার প্রবলেম থাকলে বলতে পারো, আরো কোটা ভাষে প্রবলেম সবাই বলছে, আরো কোটা ভাষটা নিয়ে আমি একটু আলোচনা করে ফেলছি, দেখো খুব দ্রুত টাইম আছে। আরোহীর কুটাভাস, আমরা আমরা হচ্ছে আরোহণী যখন পড়েছিলাম আরোহটা আমরা কি বলেছি, বলেছি আরোহ হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে, বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে যাওয়া, তাই না? একটি সার্বিক সিদ্ধান্তে যাওয়া, তাহলে এটা আমরা এই জন্য বলি আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য। আরোহের ভিত্তি হিসেবে, আরোহের ভিত্তি ভিত্তি হিসেবে আমি বলছি প্রকৃতির নিয়নবর্তিতা নীতির কথা, প্রকৃতির নিয়নবর্তিতা নিয়নবর্তিতা নীতি। দেখো গরম লাগছে, আচ্ছা তাহলে দেখো যে আরোহের প্রকৃতি নিয়নবর্তিতা নীতির যে কথা বলেছি সেটা হচ্ছে ভিত্তি, কোটাভাসটার কথা বলছি। ফার্স্ট কথা হচ্ছে আরোহের কোটাভাসটা কি, কোটাভাস মানে হচ্ছে অসঙ্গতি, আপাত অসঙ্গতি, স্বাভাবিকভাবে মনে হয় যে অসঙ্গতি রয়েছে, অসঙ্গতি মানে খাপছাড়া, একবার এক কথা আরেকবার আরেক কথা, এই ধরনের একটু অসঙ্গতি হয় না? একটা মানুষ তোমাকে বললো যে দোস্ত তুই ওখানে দাঁড়াস আমি আসছি 1/2 ঘন্টা পরে, তুমি 1 ঘন্টা দাঁড়ায় আসো সে আসতেছে না, এসে বলছে দোস্ত এই প্রবলেম ওই প্রবলেম, তোমার কাছে একটুখানি মনে হলো যেন একটা সন্দেহ হলো যে আসলে কি ও আমার সাথে মজা করলো না কি করলো। এই যে একটু আপাতত অসঙ্গতির সৃষ্টি হওয়া এটা মূলত হচ্ছে যে কুটাভাস, কুটাভাস মানেই তাহলে আমরা কি বুঝবো, আপাত অসঙ্গতি, আপাতত আপাত অসঙ্গতি। ওকে, আমরা কুটাভাস বলতে বুঝবো আপাত অসঙ্গতি। তাহলে আরোহের কুটাভাস বলতে আমরা বুঝবো আরোহ অনুমানের যে কথাগুলি বলা হয়েছে সেই কথাগুলির কথাগুলির মধ্যে যে আপাত অসঙ্গতি রয়েছে সে আপাত অসঙ্গতি, ঠিক আছে? তাহলে আরোহের কথাগুলির মধ্যে যে আপাত অসঙ্গতি সেটা হচ্ছে আরোহের কুটাভাস। এখন আপাত অসঙ্গতিটা কোথায় রয়েছে, আরোহের যে তত্ত্বগুলো বলা হয়েছে সেই তত্ত্বগুলির মধ্যে অসঙ্গতি রয়েছে। জন স্টুয়ার্ট মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের মূল ভিত্তি বলেছে, তোমরা পড়েছো এতক্ষণ আমরা ভিত্তি হিসেবে কিন্তু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি পড়েছি। তাহলে একটা কথা হচ্ছে আরোহের ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলেছেন, আবার তিনি আরেকটা জায়গায় আলোচনা করতে যেয়ে বলেছেন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটি এসেছে আরোহ অনুমানের ফলে, বুঝেছ? একবার বলছেন আরোহের ভিত্তি হচ্ছে এটি, এই জিনিস হচ্ছে আরোহের ভিত্তি, আবার একবার বলছেন যে এই প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতিটা হচ্ছে আবার কি আরোহের আরোহের ফল, আরোহের কি ফল, কিভাবে যে প্রকৃতির নিয়মটি যে সবসময় একই রকম আচরণ করে সেটি হচ্ছে আমরা প্রকৃতিতে 5টি, 10টি, 100টি দৃষ্টান্ত দেখে দেখেছি বারবার একই রকম ভাবে ঘটে, তাই আমরা এই 100টি দৃষ্টান্ত দেখে বলছি যে যেহেতু বারবার এমন ঘটনাই ঘটছে প্রকৃতির লক্ষ লক্ষ কোটি যত ঘটনা আছে সব ঘটনাগুলোই সবসময় সাধারণত একই রকম ভাবে ঘটে, তাহলে এটি সেই কি হলো আরোহ অনুমান করা হলো না, বলো? কয়েকটি অল্প কয়েকটি দৃষ্টান্ত থেকে আমি সকল প্রকৃতির সকল উপাদানের উপর একই বৈশিষ্ট্য আরোপ করলাম, তারপর আমি কি তাহলে আমি কি করলাম আরোহ অনুমান করলাম, তাহলে প্রকৃতি নিয়মানুবর্তিতে নীতি মানে যে প্রকৃতি একই রকম আচরণ করবে এই কথাটি, প্রকৃতি সবসময় একই রকম ভাবে আচরণ করবে এই কথাটি মূলত তো আরোহ অনুমানের একটি সিদ্ধান্ত, বিশেষ বিশেষ থেকে সার্বিক একটি সিদ্ধান্ত, তাহলে এটি হচ্ছে আরোহ অনুমানের ফল। মিল নিজে বলছেন, জন স্টুয়ার্ট মিল নিজে কথাটি বলছেন, আবার তিনি আবার একদিকে বলছেন যে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি হচ্ছে আরোহের ভিত্তি,
তো এখানে একটা সাময়িক একটা অসঙ্গতি সৃষ্টি হচ্ছে না তোমার মনের মধ্যে? একটা জিনিস যেটি হচ্ছে আরোহের ফল বলা হচ্ছে এক জায়গায়, আবার বলা হচ্ছে আরোহের ভিত্তি এক জায়গায়, তাহলে কথাটা একটি আপাতত একটা মনে হচ্ছে যে কথাগুলোর মতো অসঙ্গতি রয়েছে। এই যে আপাতত অসঙ্গতি সৃষ্টি হচ্ছে আরোহের তত্ত্ব নিয়ে, সেটি হচ্ছে আরোহের কূটাভাস। কূটাভাস মানে আপাতত অসঙ্গতি, আরোহের আপাতত অসঙ্গতি, এটা হচ্ছে আরোহের কূটাভাস। এর সমালোচনা তোমরা পড়েছো, সমালোচনাগুলো বলেছিলাম যে এই যে কথাটি তাহলে বলছে এটা তাহলে আসলে আমরা যদি এটাকে ধরে নিই তাহলে এটা হবে চক্রক দোষে দুষ্ট, তাই না? সমালোচনায় বলেছিলাম, তোমরা বুঝতে পেরেছো কিনা? এখন এখন একটু বলো। পিনাক দেবনাথ, বৈশিষ্ট্যের মাঝে ঐক্য বুঝিয়ে দিব। বৈশিষ্ট্যের মাঝে ঐক্য, আসলে কথাটি মানে তুমি ভুল বলছো, বৈচিত্র্যের মাঝে ঐক্য। আসলে প্রকৃতির যে বৈচিত্র্য রয়েছে তার মাঝে যে ঐক্য সেটি। ওকে, আমি এটা বুঝাবো, পিনাক একটু ওয়েট করো। তাহলে কোশ্চেনটা করেছিল মনে হয় সম্ভবত রুমি আর রিফা নাকি? তো তোমরা মানে বুঝতে পেরেছো যে আমি আরোহের কূটাভাস বলতে কি বোঝাচ্ছি আমরা, তাই না? তাহলে আরোহের কূটাভাসটা বুঝাচ্ছি। এখন আমরা যেটা চলে যাব, ও বলছে প্রকৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটা বোঝাতে। ওকে, দেখো প্রকৃতির বৈচিত্র্য তো রয়েছে। বৈচিত্র্য বলতে মনে করো যে সাপোজ যে আচ্ছা তোমরা বলো তো, উদ্ভিদ, উদ্ভিদকে আমরা তো প্রাণী বলি না, বলি বলো, উদ্ভিদকে কি আমরা প্রাণী বলি? কিন্তু আমরা প্রাণীর সংজ্ঞা জানি, যারই প্রাণ আছে সেই প্রাণী নাকি? প্রাণী মানে শব্দটা এসেছে প্রাণ থেকে, প্রাণী আমাদের বাংলা ভাষায় কথা বলছি। তাহলে প্রাণীরও প্রাণ আছে, আবার আমরা জানি উদ্ভিদেরও প্রাণ আছে, অবশ্যই উদ্ভিদের প্রাণ আছে, এটা আমরা মানি। দেখো এই প্রাণ ওই প্রাণের মধ্যে বৈচিত্র্য রয়েছে। উদ্ভিদের মানে প্রাণটি যদিও আছে, তার বিকাশের ব্যাপারটি ভিন্ন, তার আচরণ ভিন্ন, সে মুভ করতে পারে না, সে কথা বলতে পারে না, বাট কথা বললে বলে কি বলে আমরা জানি না, আমরা জানি কথা বলে না। প্রাণীর মুভমেন্ট আছে, প্রাণী কথা বলতে পারে, প্রাণীর মনে করো যে চিমটি কাটলে প্রাণী লাফায় উঠবে নাকি? একটা গরু চিমটি কাটলে তো গরু লাফায় উঠবে, মানুষও লাফায় উঠবে। তো এই যে ভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, এটা হচ্ছে প্রকৃতির বৈচিত্র্য। প্রাণীর কত স্তর ভেদ রয়েছে না বলো? একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে, অতিকায় হাতি কিংবা মনে করো যে শিম্পাঞ্জি গরিলা, এই যে এত বেশি ডিফারেন্স রয়েছে, কিন্তু সবার মাঝে একটা কি আছে? প্রাণ আছে, তোমরা জানো বৈচিত্র্য রয়েছে। প্রাণ, ভাইরাসের একটা প্রাণ আছে, আমি যদিও বলছি সে কোনো সময় সে পরজীবীর মতো আচরণ করে, বাট তার একটা প্রাণ আছে, এটা বেড়ে দেওয়া হচ্ছে। তা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে, অণুজীব থেকে শুরু করে, মাইক্রো ব্যাকটেরিয়া থেকে শুরু করে, হাতি বা অতিকায় আরো বড় বড় প্রাণী, সবার মাঝে প্রাণ আছে। তাহলে এই যে বৈচিত্র্য, এই যে উদ্ভিদ থেকে শুরু করে, ভাইরাস থেকে শুরু করে, এই যে বড় প্রাণী অতিকে নীলতিমি, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মাঝে একটি ঐক্য রয়েছে, প্রাণ আছে। এবং আরেকটি ঐক্য রয়েছে কি, দেখো সবসময় একই রকম আচরণ করছে, যদি উদ্ভিদ তারও একটা প্রাণ আছে, সেও এক সময় মারা যাচ্ছে মৃত, এই ভাইরাস এক সময় মৃত হবে, হাতিও এক সময় মৃত হবে। তাহলে এই যে নানান রকম প্রকৃতির মাঝে বৈচিত্র্য রয়েছে, তার মাঝেও একটি ঐক্যতা, ঐক্যের সন্ধান কি পাচ্ছ তোমরা, যে সবগুলো একসময় মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, তার একটা ঐক্য রয়েছে। এভাবে প্রকৃতি তোমার জোয়ার ভাটা হচ্ছে, কুয়াকাটে একরকম, ইয়ের একরকম, কোনো জায়গায় বেশি জোয়ার, কোনো জায়গায় অল্প জোয়ার, সামান্য পানি, কিন্তু তার মাঝেও একটা ঐক্য রয়েছে। কিংবা প্রকৃতির ব্যতিক্রম ব্যতিক্রম ঘটনা ঘটে, নানান রকম মানুষ রয়েছে, বাট সকল কিছুর মধ্যে কেমন একটা হারমোনি আছে না, একটি সম্প্রীতি কাজ করছে, এটা বলা হচ্ছে যে প্রকৃতির যে হরেক রকমের বৈচিত্র্য রয়েছে, এই বৈচিত্র্যের মাঝে একটি ঐক্যতান আছে, একটি ঐক্য রয়েছে। এই ঐক্যটির সন্ধানটি খোঁজারই চেষ্টা করা হয় কার্যকারণ নিয়মের মাধ্যমে। কার্যকারণ সম্পর্কে, এই যে কার্যকারণ সম্পর্কে কথা আমরা বলি বা আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির কথা বলছি, তো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা আসলে এটাই যে প্রকৃতিতে তুমি বলবে না সবসময় কি আজকে এই বছর আষাঢ় মাসে যেভাবে বৃষ্টি হলো, সামনে বছর আষাঢ় মাসে একই রকম বৃষ্টি হবে, না হতে পারে, এটা এটাই বৈচিত্র্য প্রকৃতির মাঝে। তারপরে একটা ঐক্য কি, আষাঢ় মাস মানে বৃষ্টি হবে, তাই না? এটাকে আমরা বলি বর্ষাকাল। এভাবে একটি একটি কমন জায়গায় দেখবে একটি বৃহত্তর পরিসরে একটি ঐক্য রয়েছে, এটা হচ্ছে প্রকৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য রয়েছে। এবং এখান থেকে আমরা এই ঐক্য থেকে আমরা যে একই রকম ভাবে আচরণ করবে, এই তার এই এই কারণটি থাকলে এই ইফেক্টটি হবে, এই কজ থাকলে এই ইফেক্টটি, এই ইফেক্টটি সৃষ্টি হবে, এই ভাইরাসটি আক্রমণ অ্যাটাক করলে এই রোগটি সৃষ্টি হবে, তাহলে এই যে কজ অ্যান্ড ইফেক্টের সম্পর্কটা এই প্রকৃতির নিয়ম থেকে আসলে অনুষ্ঠিত হচ্ছে। এই বৈচিত্র্যের মাঝে যে ঐক্য রয়েছে, এই ঐক্য থেকে আসলে কার্য কারণের একটি সম্পর্ক সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছ? পিনাক দেবনাথ কোশ্চেনটি করেছিল, আশা করি বুঝতে পেরেছো পিনাক দেবনাথ। শাহিদ মুক্ত দিয়ে দেবনাথ, আচ্ছা না দেখাই হলো অন্যরকম, ভুলভাবে দেখাই হলো ভ্রান্ত নিরীক্ষণ। আচ্ছা একজন আনসার করেছেন, ধন্যবাদ।
হ্যাঁ, মোটামুটি না দেখাই হলো, অনিরীক্ষণ ভুলভাবে দেখা হলো। ব্রান্তনিরীক্ষণ খুব সংক্ষেপে ভালো কথা বলেছেন, যে বলেছেন যে ভ্রান্ত নিরীক্ষণটা প্রধান কথা বলা হচ্ছিল। ভ্রান্ত নিরীক্ষণ, ওই সোজা কথা, ভ্রান্ত নিরীক্ষণ ভুল নিরীক্ষণ। তোমাদেরকে আমি একটু সহজ করে দিই ব্যাপারটা, ভ্রান্ত নিরীক্ষণ আর অনিরীক্ষণ। তো অ শব্দটার মানেই তো তোমরা জানো, নেগেটিভ। নেগেটিভ না, অ শব্দটি অ, তাই না? অভাগা, যার ভাগ্য খারাপ। তাহলে অনিরীক্ষণ, যা নিরীক্ষণই হয়নি। কি হয়নি? নিরীক্ষণ, আমি ভাষা দিয়ে বোঝাই তোমাদের একটু, নিরীক্ষণ হয়নি। আর ভ্রান্ত নিরীক্ষণ, ভ্রান্ত শব্দটা বাংলায় বললে ভুল নিরীক্ষণ, ভুল নিরীক্ষণ, তাই না? নিচে একটু ধন দিলে ক্লিয়ার হয়ে যাবে। ভুল নিরীক্ষণ মানে হচ্ছে দড়িকে দড়িকে সাপ ভেবে ভুল করা, দড়িকে সাপ ভাবা, দড়িকে সাপ ভেবে নেওয়া। না, দড়িকে সাপ, যদি তুমি রাস্তায় একটু পেঁচে গুছে দড়ি পড়ে রয়েছে, বা বাসায় একটা দড়ি পড়েছে, রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে যাচ্ছ একা একা, ওয়াশরুমে যাচ্ছ একা একা, হঠাৎ করে দেখে রাতে তো এমনি মনে মনে ভয় থাকে একটা, তো মনে উপর থেকে দেওয়াল থেকে কোনো একটা একটা দড়ি ঝুলছে, সাপোজ কোনো একটা পর্দার পাশ থেকে একটা দড়ি ঝুলছে, তুমি দেখে বলো, হু বাবা ওটা কি সাপ নাকি? এই যে হঠাৎ করে সাপ মনে করে, এটা হচ্ছে দড়িকে সাপ ভেবে বা ঘোরাটি কিছু ভেবে সাময়িকভাবে ভ্রান্ত নিরীক্ষণ করা। আমি বলেছিলাম যে রাস্তায় যে তোমার স্পার্কলিং হচ্ছে, মনে করো যে তারে একটা আগুন ফুলকি ছুটেছে, তুমি বলো আমরা ভূত দেখেছি রাতে বা জিন দেখেছি, এই যে কথাগুলো বলা, এগুলো হচ্ছে যে আসলে ভুল নিরীক্ষণ করা, ভ্রান্ত নিরীক্ষণ। এটা এককভাবে হতে পারে, সকলে মিলে ভুল হতে পারে। সূর্যের উদয় হওয়ার কথা বলেছিলাম, আমরা বলছি সূর্য উঠছে, সূর্য নামছে, এটা এই যে সূর্য উদয় অবস্থায় যে ধারণা, সূর্য তো উঠে না নামে না নাকি, এটা হলো হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। আর অনিরীক্ষণ হচ্ছে যে তুমি কোনো একটা কিছু মিস করে গিয়েছো, দেখো নি, নিরীক্ষণ করো নি, যেটা তোমার নিরীক্ষণ করার দরকার ছিল। মনে করো যে তোমার অন্তত 10টা বা 15টা বা 20টা দৃষ্টান্ত নিরীক্ষণ করার দরকার ছিল, তুমি 20টা দৃষ্টান্ত নিরীক্ষণ না করে মনে করো যে 2টা 3টা দৃষ্টান্ত নিরীক্ষণ করেছো। লম্বা মানুষরা বুদ্ধিমান কম, আমি এটা বলেছিলাম উদাহরণ, যে লম্বা দে মানুষদের বুদ্ধি কম। তুমি 4-5টা মানুষ দেখেছো, তারা সবাই লম্বা, সবারই বুদ্ধি কম। কিন্তু তুমি আরো যদি 10টা দৃষ্টান্ত দেখতে, তাহলে তুমি নিরীক্ষণ করতে, তাহলে তুমি দেখতে যে সেগুলো হচ্ছে যে আসলে কথাটা ঠিক না, লম্বা বেটে বলে কোনো কথা নাই, যার বুদ্ধি আছে তার আছে, না থাকলে নাই, লম্বা পেটের সাথে সম্পর্ক নাই। তাহলে এইটা হচ্ছে অনিরীক্ষণ, মানে তুমি পর্যাপ্ত নিরীক্ষণ করনি। একটা হচ্ছে পর্যাপ্ত নিরীক্ষণ করনি, আরেকটি হচ্ছে প্রয়োজনীয় অবস্থাগুলো, সবগুলি শর্ত বা অবস্থাগুলো তুমি যাচাই করনি। বাংলাদেশের উন্নতি বা নরওয়ের উন্নতির কথা গতদিন বলেছিলাম, আমার মনে আছে যে নরওয়ের উন্নতির পিছনে তুমি একটি কারণ বা দুটি কারণ বা তিনটি কারণ নেই, অনেকগুলি কারণ রয়েছে। তুমি যে 2টি বা 3টি কজের কথা উল্লেখ করো, নিরীক্ষণ করে বলে এই 2টি কারণে এরা উন্নত, তখন আর বাকি 10টি যে কারণ রয়েছে সেগুলোকে তুমি উপেক্ষা করলা। তাহলে প্রয়োজনীয় অবস্থাকে তুমি কি করবা? অনিরীক্ষণ করবা, মানে নিরীক্ষণ করলা না। এটা হচ্ছে অনিরীক্ষণ মানে দেখনি, আর এটা হচ্ছে ভুল নিরীক্ষণ মানে ভুল দেখেছে। ট্রেন পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু আসলে তুমি মনে করছো যে তোমার ট্রেন যাচ্ছে, এটা যে তুমি ভুল অ্যাজাম্পশন করলা, ভুল নিরীক্ষণ করলা, এটা হচ্ছে যে তোমার ভ্রান্ত নিরীক্ষণ, সার্বজনীন বা ব্যক্তিগত। আর এটা হচ্ছে যে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ হলো, অথবা কোনো দৃষ্টান্ত, কম দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক বা প্রাসঙ্গিক দৃষ্টান্তে নিরীক্ষণ করা হয়নি, তাই অনিরীক্ষণ, নিরীক্ষণ হয়নি, এটা ভুল নিরীক্ষণ। ঠিক আছে পিনাক, আশা করি বুঝতে পেরেছো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা কয়েকটি আজকের ক্লাস শেষে, তাহলে আমি কয়েকটি দেখি তোমার স্টুডেন্টরা কেমন বুঝতে পেরেছে। আমরা অনুপপত্তিগুলোর কথা বলেছিলাম, আজকে একটু অনুপপত্তিগুলো আরেকবার রিপিট করবো, কারণ এই পদ্ধতি কিন্তু অনুপপত্তিগুলো আসে, অনুপপত্তিগুলো। যেমন মনে করো যে সাপোজ যদি আমরা এখন একটা বলি, যে আমি একটা উদাহরণ যদি তুমি তোমাদেরকে দিই, যে সাপোজ যে বাংলাদেশে, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নতির পিছনে কারণ কি? পিছনে কারণ হচ্ছে হচ্ছে সস্তা শ্রম। কি বললাম? সস্তা শ্রম। মনে করো যে এই কথাটি একটা বহুল প্রচলিত না, একটা ধারণা রয়েছে যে সস্তা শ্রমের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এতটা ডেভেলপ করছে, এটা এক ধরনের সমালোচনা আর কি বলতে পারো, যদিও এটি এটা ট্রু যে সস্তা শ্রম একটি ফ্যাক্টর। তাহলে বলতো বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নতির পিছনে কারণ হচ্ছে সস্তা শ্রম, বা সস্তা শ্রমের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে উন্নতি হচ্ছে, এখানে একটা ভুল হচ্ছে, এটা এক ধরনের ভুল হচ্ছে। এই যে অনুমানটি করা হচ্ছে, অনুমানটিতে ভুল হচ্ছে, আসলে কি অনুপপত্তির সৃষ্টি হচ্ছে? তোমরা আমাকে একটু প্লিজ, তোমরা একটু ভেবেচিন্তে আমাকে আনসার করো যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উন্নতির পিছনে কারণ হচ্ছে সস্তা শ্রম, এক্ষেত্রে আসলে কি ধরনের অনুপপত্তির সৃষ্টি হচ্ছে? এটা একটা বিষয়, আমি তোমরা এটা ভাবতে থাকবে এবং আনসার করতে থাকো, আমি আরেকটা টপিক লিখি, ঠিক আছে? আচ্ছা, যদি আরেকটা টপিক আমি লিখি, যে সূর্য উদয় এবং
অস্ত যায়, উদয় হয় এবং অস্ত যায়, সবুজ অস্ত যায়। তাহলে উদয় হয় লিখে দিই, সূর্য উদয় হয় এবং অস্ত যায় সাপোজ, তাহলে এটা একটি ঘটনা তাই না? তার মানে অর্থাৎ আমি বললাম, অর্থাৎ সূর্য পৃথিবী, যেহেতু সূর্য পৃথিবীর উপরে উঠছে আর একবার পৃথিবী দিয়ে নামছে, তাহলে আমি বললাম সে সূর্য পৃথিবী চারদিকে ঘোরে, চারদিকে ঘোরে। এই যে কথাটি ধারণা করা হলো, অনুমানটি করা হলো, এখানে কি ধরনের ভ্রান্তি সৃষ্টি হচ্ছে? এই দুইটি ভ্রান্তির কথা তোমরা আমাকে একটু দেখি আনসারিং করো তো, দেখি স্টুডেন্টসরা, প্লিজ স্টুডেন্টরা তোমরা যারা আছো লাইনে, তারা আমাকে একটু এই কোশ্চেন দুটি আনসার করে দাও যে এটি কি ধরনের অনুপত্তি হয়েছে, এটি কি ধরনের অনুপত্তি হয়েছে, ঠিক আছে? আরেকটি তোমাদেরকে আমি বলবো, আরেকটি বলি সহজ করে দিই, সেটা হচ্ছে যে আমরা সাপোজ, আমরা আমার ক্লাস শুরুর আগে, ক্লাস শুরুর পূর্বে, ক্লাস শুরুর শুরুর পূর্বে মনে করো যে তোমার বোন বা মনে করো তোমার বোনের সাথে একটু ঝগড়া হয়েছে, সে কি করেছে তোমাকে একটু অভিশাপ দিয়েছে, তো যা তুই ক্লাস করবি তো নেট থাকবে না, হ্যাঁ তো নেট থাকবে না, তো ক্লাস শুরুর পূর্বে বোনের অভিশাপের কারণে নেটে প্রবলেম হচ্ছে, সাপোজ নেটে প্রবলেম হচ্ছে, ইন্টারনেটে প্রবলেম হচ্ছে নাকি, যে তুমি ক্লাসটা ঠিকমতো দেখতে পারছো না। তাহলে এই যে তিনটি ঘটনা বললো, তিনটিতে ভুলে ভুল হয়েছে, অনুভূতি হচ্ছে, তিনটি কি কারণে অনুভূতি হচ্ছে তোমরা আমাকে একটু বলো, দেখি কে কে আনসার করলা, শুরু করেছে কিনা। উত্তম পাল স্যার নিরীক্ষণের সংজ্ঞাটা বলেন, আচ্ছা বলছি নিরীক্ষণের সংজ্ঞাটা বলছি, তোমরা আমাকে এই কোর্সে আনসারিং করতে থাকো, ঠিক আছে। বৈচিত্র্য হলো, আচ্ছা ওকে 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 ঠিক আছে, আমি একটু এর আনসার করে যাচ্ছি। আর কে চাইছে সংজ্ঞাটা, চেয়েছে হচ্ছে নিরীক্ষণের সংজ্ঞা, নিরীক্ষণ হচ্ছে যে কৃত্রিম পরিবেশ নয়, বরঞ্চ কোনো প্রাকৃতিক পরিবেশে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সুপরিকল্পিতভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে কোনো বিষয় কোনো কিছু প্রত্যক্ষণ করাই হচ্ছে নিরীক্ষণ, কোনো কিছু প্রত্যক্ষণ করা হচ্ছে নিরীক্ষণ, বুঝতে পেরেছ? নিরীক্ষণ সংজ্ঞাটা উত্তম পাল রেজওয়ানা মনে হয় সম্ভবত বা রিভা, তুমি এটা খেয়াল করো যে নিরীক্ষণ হচ্ছে যে কোনো একটি কোনো প্রাকৃতিক পরিবেশে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সুনিয়ন্ত্রিতভাবে এবং সুপরিকল্পিতভাবে কোনো কিছু গভীরভাবে কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষণ করাই হচ্ছে নিরীক্ষণ। ওকে ওকে, আমি এই তিনটি আনসার চাচ্ছি, দেখি দ্রুত। পিনাক দেবনাথ, অল্প কয়েকটি দৃষ্টান্তের অনিরীক্ষণ জনিত, এটি এক, নাম্বারিং করি নাই, এটি এক, এটা দুই, আর এটা হচ্ছে তিন, হ্যাঁ উপরে এটা তিন। তাহলে কি বলছো তাহলে দেবনাথ, অল্প কয়েকটি দৃষ্টান্তের অনিরীক্ষণ জনিত, বাংলাদেশের গ্রামের ছেলে উন্নতির পিছনে কারণ হচ্ছে সস্তা শ্রমিক, ভেরি গুড। অনিরীক্ষণ জনিত অনুভূতি, এখানে কি করা হচ্ছে, অনিরীক্ষণ জনিত অনুভূতি হয়েছে তাই না, যে মাত্র এখানে সস্তা শ্রমকে বলা হচ্ছে যে মানুষ গ্রামীণ শিল্পের উন্নতির পিছনে একদম কারণ, আর অন্যান্য গুলোকে কি করা হয়, নিরীক্ষণ করা হয়নি, অন্যান্য গুলো প্রাসঙ্গিক দৃষ্টান্তে কি করা হয়নি, প্রাসঙ্গিক দৃষ্টান্ত বা পর্যাপ্ত প্রয়োজনীয় অবস্থা কি করা হয় না, নিরীক্ষণ করা হয়নি, তাহলে এটা হচ্ছে অনিরীক্ষণ জনিত অনুপত্তি, ঠিক আছে। তাহলে তারপরে দুই নম্বরটি বলছে সূর্য উদয় এবং অস্ত যায়, অর্থাৎ সূর্য পৃথিবীর কি হতে চারদিকে ঘোরে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটু হেল্প করব নাকি, তোমরা আনসারিং করা শুরু করেছো, একজন পিনাক দেবনাথ আনসারিং করেছে, আর স্টুডেন্টরা কি অবস্থা দেখি, রিফা গালিব, উত্তম পাল, রবিন, আর কই স্টুডেন্ট আনসারিং করো, এটা আমি তোমাকে একটু হেল্প করি। দেখো এই যে সূর্যের উদয় এবং অস্ত আছে, এটা তো আসলে পৃথিবীর সব মানুষই দেখছি, সব মানুষ দেখে এটা আসলে কি দেখছি আমরা, যে সূর্য উদয় এবং অস্ত যাওয়ার যে ব্যাপারটির কথা বলা হচ্ছে, আসলে এই যে দৃষ্টান্তের কথা বলেছে, এটি আসলে আমরা ভুল নিরীক্ষণ করছি, সূর্য পৃথিবীর উপরে উঠছে না বা পৃথিবীর থেকে নিচে নেমে যাচ্ছে না, এটা ভুল নিরীক্ষণ মানে ভ্রান্ত নিরীক্ষণ, দ্যাট মিন্স এটা নিরীক্ষণ, ভ্রান্ত নিরীক্ষণ জনিত অনুপত্তি, এটা কি হচ্ছে, ভ্রান্ত নিরীক্ষণ জনিত অনুপত্তি। ওকে, এটা তাহলে তোমাদের সলভ হয়ে গেল, ভ্রান্ত নিরীক্ষণ জনিত অনুপত্তি, তাহলে আমরা এটি পেলাম। আর এটি হচ্ছে কি, ক্লাস শুরুর পূর্বে বোনের অভিশাপের কারণে নেটে প্রবলেম হচ্ছে, ঠিক ক্লাস শুরুর পূর্বে বোন অভিশাপ দিয়েছে, অন্যদিন নেটে প্রবলেম হয় না, সেদিনই আবার নেটে প্রবলেম হচ্ছে, তাহলে যে তোর নেটে প্রবলেম, তাহলে এই যে ঘটনাটি ঘটলো আসলে কি, আসলে এটি কি আসলে এই কারণ হওয়ার মতো কিছু, যে অভিশাপের কারণে নেটে প্রবলেম হচ্ছে না, এটা হচ্ছে কাকতালীয়, এটা কি
এটা কাকতালীয় ঘটনা, যে বন অভিশাপ দিল আর আজকে নেটের প্রবলেম হলো, এই যে ব্যাপারটি এটা হচ্ছে কাকতালীয় ঘটনা। তাহলে এটা হচ্ছে কাকতালীয় অনুপত্তি। কি অনুপত্তি? তিন নম্বরটার আনসার হচ্ছে কাকতালীয় অনুপপত্তি। ওকে স্টুডেন্টস, তোমরা আশা করি বুঝতে পেরেছ, তোমরা আশা করি। আমরা এই যে দুই নম্বরের এই প্রথম নম্বরের যে গার্মেন্ট শিল্পের উন্নতির পিছনে কারণ হচ্ছে সস্তা শ্রম, এটাকে তোমরা আবার হচ্ছে যে কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি বলতে পারো, বুঝতে পেরেছ? পিনাক দেবনাথ, এটাকে অন্যভাবে ব্যাখ্যা করলে আমরা কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি বলতে পারি এটাকে। কারণ দেখো যে গার্মেন্ট শিল্পের উন্নতির পিছনে, তুমি ব্যাখ্যাটা যদি এভাবে উদ্দীপকটা একটু ঘুরিয়ে থাকে যে বাংলাদেশ শিল্পের উন্নতির পিছনে একমাত্র কারণ, আমি যদি এখানে বলে দিই একমাত্র কারণ হচ্ছে সস্তা শ্রম, তাহলে এই একমাত্র কারণ যখন আমরা বলা তখন এটা কার্যকারণ সংক্রান্ত অনুপত্তি হবে। কারণ আমরা একটি শর্ত, সস্তা শ্রম হচ্ছে একটি মাত্র শর্ত, আরো অনেক শর্ত আছে, গার্মেন্ট শিল্পের মালিকদের দক্ষতা, শ্রমিকদের দক্ষতা, সরকারের ব্যবস্থাপনা, রপ্তানি আমদানির সুবিধা, এই যে সবগুলো অনেকগুলো শর্ত, বাংলাদেশের অনুকূল আবহাওয়া, এই সমস্ত শর্তগুলো মিলে একটা কারণ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটিমাত্র শর্তকে কারণ মনে করা সংক্রান্ত অনুপত্তি হবে। দ্যাট মিনস কার্যকারণ সংক্রান্ত অনুপত্তি আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। ওকে রাখদেব না, দেখি আর কে কি বললো। ভ্রান্ত সার্বজনীন অনুপত্তি, ভেরি গুড, উত্তম পাল এর আইডি থেকে যে বলছো সঠিক আনসার দিয়েছো, রাখদেব না সার্বজনীন, ভেরি গুড। অনিরীক্ষণজনিত অনুভূতি কিছু নয়, অনুভূতি শব্দটা ভুল, অনুপপত্তি। ওকে ভেরি গুড। এই জন্য আমি বলি তোমরা একটু টার্মগুলো বই পড়বা, বইয়ের টার্মগুলো যেন ভুল না লিখো, বুঝছো? তাহলে আমাদের টার্মগুলো, টার্মিনোলজিগুলো আমরা যদি ভালোভাবে লিখতে পারি তাহলে দেখবে তোমরা বুঝো, তাহলে লিখতেও পারবা ভালো মতো, ডেলিভার করলে আনসারটাও মানে মার্কসটাও ঠিক মতো পাবে। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের লেকচারটি বুঝতে পেরেছ। আজকের লেকচারটি যদি তোমরা বুঝে থাকো সেটা আমার জন্য সফলতা, এবং সেটা আমি আশা করি যে তোমরা সব সময় আমার লেকচার বুঝতে পারো। আগামী সপ্তাহে তোমাদের অগ্রিম বলে রাখছি, আগামী সপ্তাহে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাস, আগামী সোমবার এবং মঙ্গলবার, তাই না, দুপুর 12টার সময়। প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ বুঝার জন্য, না বুঝলে কিন্তু অধ্যায়টা টাফ। সো তোমরা তোমাদের সকলের সাথে, সকল ফ্রেন্ড বা সকলকে যারা নেটে অ্যাক্সেস আছে, আমি জানি অনেকের নেটের প্রবলেম, গ্রামে থাকে বা তাদের নেটের অ্যাক্সেস নাই, যে সমস্ত ফ্রেন্ডের নেটের অ্যাক্সেস আছে, নেট আছে, ইন্টারনেটের কাছে তাদের মোবাইল আছে বা নেট আছে, তাদেরকে তোমরা বলে দাও তারা যেন প্রতীকী যুক্তিবিদ্যা ক্লাসটা করে, কারণ এটা খুব ভাইটাল একটি ক্লাস, এটা না করলে পরীক্ষাতে প্রবলেমে পড়বে তারা। সো সব ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আগামী সপ্তাহে ক্লাস, তোমরাও খাতা কলম নিয়ে আগামী সপ্তাহে রেডি হয়ে পড়বে, 12টার সময় দেখা হবে, আমার জন্য দোয়া করবে, সময় ভালো থাকবে, খোদা হাফেজ।